কোথাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে একটা কুঠুরির মধ্যে ভরে দেওয়া হয়েছে। বর্তমানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানেই আমরা বুঝি মহালয়া। মনে হয় প্রথম থেকে সুভাষিস মুখার্জিকেও ঠিক সেরাম একটা কুঠুরিতে ভরে দেওয়া হয়েছে। গনসা অর্থাৎ শঙ্কর চক্রবর্তীকে নিয়ে ঋতুপর্ণ ঘোষও এক্সপেরিমেন্ট করলেন, আর রাজেনকে চিনতে হার্বার্ট অব্দি সময় লেগে গেল। কোথাও মনে হয় সুভাষিস মুখোপাধ্যায় একটু বোধহয় পিছিয়ে গেলেন বলে সিনেমা থেকে টেলিভিশনে পুরোপুরি চলে আসলেন। কাঞ্চন মল্লিক রিপ্লেস করলেন সুভাষিস মুখার্জিকে। নব্বইয়ের দশকে তোলপাড় তুলে দিল এক টেলিসিরিয়াল, নাম বিবাহ অভিযান। বাংলা সিনেমার বড় বাজেটের ধারণাকে ভেঙে কুড়িয়ে দিয়ে গনসা, রাজেন, ঘোতনা, গোড়া, গুপ্তাজিরা সবার মন জুড়ে বসলেন। কে ভুলতে পারে, বিশেষত নব্বই দশকের কোন দর্শক ভুলতে পারেন বিবাহ অভিযানের কথা? সেই গঙ্গার পারে সাইকেল নিয়ে বসে আছেন সব কজন বন্ধু, তার মধ্যে থেকে আজকে আমরা তুলে নিয়ে এসেছি রাজেনকে। নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না, আজ আমাদের অতিথি শ্রী সুভাষিস মুখোপাধ্যায়। নমস্কার দাদা। প্রথমেই যেটা জানতে চাইব, সাধারণভাবে টাইম মেশিন যেভাবে আসে, আমি যেই ঘটনাগুলোর কথা শুরুতে বললাম সেইখান থেকে আসা উচিত ছিল। আমি একটু ব্যাক করি, আমি প্রথম আসবো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানে শুধু মহিষাসুর মর্দিনী নয়, রবীন্দ্রনাথের সব যাত্রার ধারা বিবরণী দিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু কোথাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে একটা কুঠুরির মধ্যে ভরে দেওয়া হয়েছে। বর্তমানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানেই আমরা বুঝি মহালয়া। মনে হয় প্রথম থেকে সুভাষিস মুখার্জিকেও ঠিক সেরাম একটা কুঠুরিতে ভরে দেওয়া হয়েছে। হু ইজ দ্য পারসন হু চান্স ভদ্র? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে আমার তুলনা না করাই ভালো, সেটা প্রসঙ্গে আমি যাবই না। কিন্তু আমি আমার প্রসঙ্গে বলি, আর কুঠুরিতে মানে কী, আমাকে প্রথম দিকে সবই ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সময় কমেডি করে এসেছি, বহু বছর ধরে কমেডি চরিত্র করে চলেছি। ঠিক আছে, এখন আমার যে একেবারে তাতে খারাপ লেগেছে তা বলবো না, ভালোই লেগেছে। কারণ এই কাজটা, এই কমেডি অভিনয়টা তো আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমার ভালো লাগে কমেডি করতে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে সিরিয় কমেডি করতে, যেখানে কমেডি এবং সিরিয়াস দুটো অভিনয়েরই একটা মেলবন্ধন ঘটে, প্রকাশ করা যায়। কিন্তু কমেডি তো আমায় অনেক কিছু দিয়েছে, আমার আজকের পরিচিতির মূল জায়গাটা তো কমেডি। তো সুতরাং আমি মনে করি না যে আমাকে একটা কুঠুরির মধ্যে ফেলে রাখা হয়েছিল, তার মধ্যে থেকেই আমি যতটা পেরেছি নিজেকে উজাড় করে দিয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের আশীর্বাদ পেয়েছি। আমি ঠিক ওই একটা কুঠুরির মধ্যে আটকে রেখেছিল, সেটাতে আমার একটা তাতে আমার কোনো নিজেকে মনে হয়নি, কখনোই মনে হয়নি। এবং আমি তো করতে চেয়েছি, সেটা এরকম নয় যে আমি হাঁপিয়ে উঠছি এবার আবার বা এক জায়গায় আমাকে আটকে রাখা হচ্ছে, আমি সেটাও কোনো দিন ভাবিনি। আমার ভালোই লেগেছে করতে, করেছে। এবং তার সঙ্গে অর্থটাও জড়িত, আমি তো কাজ পাচ্ছি, আমি তো আমার আমার রুটি রুজি এটাও অভিনয়টা, তো আমি তো কাজ পাচ্ছি। আমার 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 কমেডি অভিনয় ওই একটা ঘরের মধ্যে থেকে তো আমি কাজ পাচ্ছি, আমার সংসার চলছে, আমি আমার মানে রুটি রুজির সংস্থান করতে পারছি। তো আমার খারাপ লাগার কোনো জায়গাই নেই সেটা আমি কোনো দিনই মনে করি। ঠিক, আমি আপনার এই কথাটা একদম সমর্থন করছি। এবং কমেডি শুধু করেছেন না, আমি যদি বুম্বাদাকে মানে একচ্ছত্র সম্রাট একটা সময়ের বলি, সেই সময় কমেডির একচ্ছত্র সম্রাটও আপনি, মানে একটা দিক পুরো ধরেই আছেন। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলছি আমি যে নামগুলো প্রথম তুললাম, রাজেন, গনসা, ঘোতনা, গোড়া, গুপ্তাজি, শিলু, এদের মধ্যে রাজেন আর গনসা সবথেকে পরবর্তী সময় আমাদের কাছে ভেসে এলেন। গনসা অর্থাৎ শঙ্কর চক্রবর্তীকে নিয়ে ঋতুপর্ণ ঘোষও এক্সপেরিমেন্ট করলেন, আর রাজেনকে চিনতে হার্বার্ট অব্দি সময় লেগে গেল। না, এটা তো আমার ভাগ্য, সেটা আমার কপাল হতেই পারে, সেটা মানে এতটা ইয়ে আর কিছু নয়। ঠিক আছে, আমার সময় ছিল, যে সময় মানুষের যেটা হয়, আমি সময়ে বিশ্বাসী, ভাগ্যে বিশ্বাসী। আমার সময় ছিল ওইটা, হার্বার্ট যে সময় আমাকে দিয়েছে ওই সময়টা দিয়ে হার্বার্ট আসার কথা ছিল, এসছে, করেছি। শঙ্করকে যে সময় দেওয়ার ছিল শঙ্কর সেই সময় পেয়েছে, করেছে। ওইটা নিয়ে মানে এত দেরি করে পেলাম, এটাও তো বলা যায় আমি অনেক কম পেয়েছি। আমি তো অন্য ধারার ছবিতে খুব কমই কাজ করেছি, একদমই তাই, আমার বক্তব্য এটাই ছিল। কিন্তু সেই ছবি কাজগুলো আমাকে আবার আমাকে অন্য অভিনেতা হিসেবে আমাকে চিনিয়েছে, একদম চিনিয়েছে। এবং
মানে শুভাশিস মুখার্জি যে শুধু ওটা নন, এটাও আমি বলছি, যান যে পরিচালকের নাম আমি করলাম, ঋতুপর্ণ ঘোষ। আমাকে আমাকে আমার হারবার দেখার পর ঋতু আমাকে শুভেচ্ছা জানিয়েছিল, আমাকে খুবই প্রেস করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে আমার কাজ করা হয়। হ্যাঁ, মানে কোনো কারণে হয়নি, তার হয়তো মনে হয়েছে আমার মতো চরিত্র পাওয়া যাচ্ছে না, বা সেটা তো তিনিই বলতে পারতেন কেন আমাকে নেননি বা কেন আমাকে নিয়ে। এক্স্যাক্টলি, কারণ আমি যদি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট টাইপের ধরি, তাহলে বুম্বাদার একদম জুড়ি আপনি, ঠিক আছে? সেই বুম্বাদাকে নিয়ে যেহেতু এত এক্সপেরিমেন্ট করছেন ঋতুদা প্রথম থেকে, মানে নতুন প্রসেনজিৎ সৃষ্টি করছেন ঋতুপর্ণ ঘোষ, এটা মুম্বাদাও বারবার বলে থাকে, তখন শুভাশিস মুখার্জিকে কেন মনে করছে না? ওই তো বললাম, এটা পরিচালককেই বলতে পারবেন কেন, এটা আর বলতে পারবেন না। আমি তো তার মনের মধ্যে বা তার মাথার মধ্যে ঢুকতে পারছি না যে কেন আমাকে গ্রহণ করছেন না বা করেননি, সেটা তিনি থাকলে বলতে পারতেন। আজকে তাঁকে প্রশ্ন করলে তিনি বলতে পারতেন, বা এই এতদিনের মধ্যে তিনি আজকে আমাদের মধ্যে থাকলে হয়তো বা কাজ করে উঠতাম। এতদিনে থাকলে পরবর্তী কাজগুলো যখন এসছে এক এক করে, প্রথম অভিনয় আমার যতদূর মনে পড়ছে সেটা ক্লাস ফোর স্কটিশ চার্চ স্কুল, মশা ও মাছি নাটক, নাটক এটাই প্রথম অভিনয়। প্রথম অভিনয় মানে আমার অভিনয় জীবনের শুরু, এবং মঞ্চ দিয়ে, মঞ্চ দিয়ে আমার স্কুল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, সেখানে ক্লাস ফোরেতে আমার প্রথম অভিনয় করার সুযোগ এলো, এবং আমারই সহপাঠী কাঞ্চন ভট্টাচার্য, কাঞ্চনই আমাকে বলল যে দেখ এরকম বড়রা বলছে। আমাদের আসলে স্কটিশের জন্মদিন হচ্ছে 21 জুলাই, তো সেই উপলক্ষে 13 জুলাই বোধ হয়, কুড়ি গুলিয়ে গেলাম বলতে গিয়ে, 21 জুলাই পরবর্তী সময় হলে খুব মুশকিল হতো না, তাহলে 13 জুলাই বোধ হয়, 13 জুলাই মোস্ট প্রবাবলি। আমি দুঃখিত, মানে আমার স্কুলের জন্মদিন আমি ভুলে যাচ্ছি, আমার জীবনের শুরু সেখান থেকে। তখন ওই আমাদের প্রত্যেক বছর স্কুলের একটা অনুষ্ঠান হতো, একটা বড়ো অনুষ্ঠান হতো কোনো কলকাতার কোনো মঞ্চে, কারণ তখন তো থিয়েটার পাড়া ছিল, তখন উত্তর কলকাতায় বিভিন্ন থিয়েটার হল, স্টার থিয়েটার, রংমহল, বিশ্বরূপা, ওদিকে মিনার্ভা, এদিকে কাশী বিশ্বনাথ মঞ্চ, পরবর্তীকালে রঙ্গনা, পরে তারও পরে সরকারিনা, তো এই যে এতগুলো হল, তো সেই সময় ওই হলে একটা করে অনুষ্ঠান হতো স্কুলের জন্য, একদম ক্লাস ফোর থেকেই রংমহল, বিশ্বরূপা, স্টার থিয়েটার একদম, হ্যাঁ ওই থেকেই শুরু হলো। কাঞ্চন বললো যে নাটক করতে বলছে সিনিয়ররা, করবি? আমরা করি, চ কী ব্যাপার, কী নাটক বলতে ক্লাস ফোরে কী বুঝি? তো এই সম্ভবত গোপাল ভাঁড়ের ওই গল্পটা, না না, এটা রবীন্দ্রনাথের মশা ও মাছি বলে একটা কৌতুক নকশা। আচ্ছা, সেইখান থেকে আমাদের মানে পথ চলা শুরু হলো, আমার আর কাঞ্চনের দুজনেরই, এইভাবে ক্রমশ এগোতে থাকলাম। ঠিক, আমি কিন্তু আমার দুঃখ লাগে কাঞ্চন আজকে আমাদের মনে নেই, বহু বছর হয়ে গেল, ওকে খুব মিস করি। আপনি বললেন, আপনি কারেকশনও করলেন, কিন্তু এইটা গোপাল ভাঁড়ের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এই মাছি কতটা মিষ্টি খেয়ে নেবে ইত্যাদি। আমার খুব মনে হয় যে যখন গোপাল ভাঁড় নিয়ে রবি ঘোষের পর একটা ক্রাইসিস দেখা দিল, রবি ঘোষ গোপাল ভাঁড় দূরদর্শনে শুরু করলেন, তারপর একটা ক্রাইসিস দেখা দিল, তখন আপনার কথা ভাবা হলো না কেন? গোপাল ভাঁড়ের সঙ্গে চেহারায় আমার কোনো মিল নেই, গোপাল ভাঁড় বেশ একটু গোলগাল করছে চেহারা, রবি ঘোষের টাক মাথা নিশ্চয়ই গভীর, রবিদার তো একটা চেহারা গরম ছিল একটু গোলগাল, অভিদার টাক মাথা ছিল, গোপাল ভাঁড় টাক মাথা ছিল, তো আমাকে টাক বানাতে হতো, তারপর আমাকে উইক পড়াতে হতো, ওকে করতে হতো, তো আমার মনে হয় বা আমার চেহারা স্ট্রাকচারের সঙ্গে মানে শারীরিক গঠনের সঙ্গে গোপাল ভাঁড়ের গঠনের খুব একটা মিল নেই, গোপাল ভাঁড়ের লুনি আদর্শ ভুড়ি এবং আপনি একেবারে সেটা একেবারে বিপরীত, বিপরীত একটু জোর করে করা হতো, বলতে পারো যে আপনার অভিনয় দিয়ে পুষিয়ে দিতেন, না সবটা তো আর অভিনয় দিয়ে হয় না, প্রেজেন্সটাও তো দরকার পড়ে। আমার এইখান থেকে যেটা আরেকটা প্রশ্ন আসে, গোপাল ভাঁড়ের মতোই এরামই আরেকটা প্রশ্ন, এরপরে বহু মানুষ টেনিদা করেছেন, কিন্তু চার মূর্তিতে যেমনই হোক চিন্ময় রায় যে বেঞ্চমার্কটা তৈরি করে দিয়ে গেছেন, চাপ আজও টেনিদার ছবি বললেই আমরা যে চার মূর্তির কথা মনে করি, তার পরিচালনায় টেনিদা করতে কতটা চাপ অনুভব করেছিলেন? চাপে তার আগে বলি যে প্রচুর মানুষ টেনিদা করেছেন, কোথায় না, কেউই অনেকেই বর্তমানে কাঞ্চনদাও করছেন, বহু মানুষ আজকে করছে, ওই সময় কে করেছে, চিন্ময় রায় ছাড়া আর তো কেউ তখন টেনিদা করেননি, সেটাও সংখ্যায় কম, আজই কাঞ্চন করেছে বা আমি করেছি, এই তো এর বাইরে টেনিদা তো খুব একটা হয়নি, বেতারে হয়েছে, আকাশবাণীতে হয়েছে, সেখানেও আমি করেছি, কিন্তু পর্দাতে টেনিদা সেটা
চিন্ময় রায় সেটা একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন এবং চিন্ময় রায়ের পরিচিতিই তখন ছিল টেনিদা চার মধ্যে, কারণ ওইটা করে উনি বিখ্যাত হয়ে গেছিলেন একেবারে। অত কাজ করার পরও টেনিদা তাকে একটা আলাদা জায়গা দিয়েছিল। এবার উনি যখন ছবিটা করবেন ঠিক করলেন, নিজে পরিচালনা করবেন, ক্যামেরা পেছনে চলে যাবেন, তখন আমাকে আমি চিনকা বলতাম, চিনু কাকা সেখান থেকে চিনকা বলতাম। তো চিনকা ফোন করে আমার বললো যে দেখ এরম করছি, তুই টেনিদা করবি। আমরা কী বলছো? আমি করবো তো, তুমি থাকতে না আমাকে এখন এই বয়সে মানাবে না, তুই করবি আমার ডিরেকশন। ওরা তাই, তুমি ডিরেক্টর, ডেফিনেটলি করবো। এই করতে চলে গেলাম, তারপরে করলাম কাজটা। ভালো কি মন্দ করেছি আমি জানি না, সেটা দর্শক জানবেন। আর তারপরে আরেকটি টেনিদা আমি করলাম, সেটা মানে তাও সেটা বেশ কয়েক বছর হয়ে গেল। রাজকুমার বলে একটি ছেলে একটা টেনিদা করলো কম্বল নিরুদ্দেশ, সেই কাজটিও করলাম। এই দুটো টেনিদা আমার পর্দায় করা, কাঞ্চন আজকে করেছে নিশ্চয়ই। ঠিক, আপনার মনে হয় যে শুভময়দা ভীষণ নেগলেক্টেড? তো বটেই, নেগলেক্টেড তো বটেই। এখন কি হয় এটা আমি শুভময়ের বলে বলছি না, শুভময় খুব পাওয়ারফুল অ্যাক্টর, মনে পড়ছে বোম্বাদার বাড়িতে শুভময়দার সাথে আপনার ইন্টারভিউ? খুবই পাওয়ারফুল অ্যাক্টর এবং গুণী শিল্পী ছিল। ওইখানে তো পঙ্কজ কুমার মল্লিক, হ্যাঁ পঙ্কজ কুমার মল্লিক অসম্ভব ভালো অভিনয় করেছিল, খুব ভালো, বড় অভিনেতা এবং খুব ভালো গান গাইতো, খুব ভালো লিখতে পারতো, গুণ ছিল প্রচুর। কিন্তু নেগলেক্টেড ব্যাপারটা কী হয় জানো, আমার যেটা মনে হয় যে সবটা যে অন্যের উপর নির্ভর করে তা নয়, আমার নিজের উপরও করে। আমি যদি আমার জীবনকে বা আমার কাজকে সেইভাবে এগিয়ে না নিয়ে যাই তাহলে তার ফল পাওয়া যায় না। সুতরাং সবটাই যে অনেকে বলে না যে আমাকে কাজ দেয় না, আমাকে কাজ পাচ্ছি না, সেটা পেতে হবে, সেটা পেতে গেলে তো তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে তো তৈরি হতে হবে। আমার মনে হয় নিজেকে বোধহয় ভাঙাটাও সঙ্গে সঙ্গে খুব জরুরি। হ্যাঁ নিশ্চয়ই, যেটা প্রসেনজিৎ করেছেন এবং এখন বোধহয় বর্তমানে দেব কিছুটা করছেন। হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে না পাল্টালে তো তুমি পেঁচিয়ে থাকবে, তুমি তো এগোতে পারবে না। তার ফলে তোমাকেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে হয়, সে যে কোনো তুমি মিডিয়াতেই ধরো না কেন, আধুনিক হচ্ছে, ক্যামেরার কাজ কত আধুনিক হয়ে যাচ্ছে, তো তুমি যদি সেই পুরনো ক্যামেরার আমলে পড়ে থাকো তুমি তো এগোতে পারবে না, তোমাকে তো আধুনিক ক্যামেরার কলাকৌশল জানতে হবে, টেকনিক্যাল সাইডটা তোমায় জানতে হবে, বুঝতে হবে। সব ক্ষেত্রেই তাই, আধুনিকতার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা একটা বিখ্যাত কথা জানি যে সময়ের সাথে যদি নিজে পরিবর্তন না হও সময় তোমাকে পরিবর্তন করে দেবে। ঠিক ঠিক ঠিক। কোথাও মনে হয় সুভাষিস মুখোপাধ্যায় একটু বোধহয় পিছিয়ে গেলেন বলে সিনেমা থেকে টেলিভিশনে পুরোপুরি চলে আসতে হলো? না একেবারেই তা নয়, কারণ হচ্ছে আমি টেলিভিশন অনেক করেছি, এক সময় প্রচুর কাজ করেছি, সেটা তো সেই সময়, তারপরে চলে গেছে। আমি আসলে আমার একটা প্রিন্সিপাল কাজ করে, আমি যখন যে কাজটা করি একটাই করি। কী হলো, যখন থিয়েটার থেকে এলাম প্রথম ছবি করলাম, সিরিয়াল তো অনেক পরে এসছে, আমার সময় তো সিরিয়াল ছিল না, অনেক পরে সিরিয়াল এসছে, টিভি এসছে অনেক পরে, তো আমি যখন শুরু করেছি তখন সিনেমার জগৎ, আসবো থিয়েটার থেকে সিনেমা, সিনেমা থেকে তারপর আবার পরবর্তীকালে সিরিয়াল, সেই সিরিয়ালও করেছি। আমার প্রথম ছবি 81 সালে সিরিয়াল শুরু করেছিলাম, 1986 সাল থেকে, 1986, সেইখান থেকে বহু সিরিয়ালে কাজ করেছি। তারপরে সিরিয়াল থেকে সরে গেলাম, যখন আমার ছবির কাজটা বাড়তে থাকলো তখন সিরিয়ালটাকে বন্ধ রাখলাম, তখন শুধুই ছবি করতাম। মানে আমার ওই একটা কাজের প্রতি একাগ্রতাটা ভীষণ, মনে হয় যে কাজটা করবে সেটা সিরিয়াসলি করো, সব কটাকে একসঙ্গে করতে যেও না। তো যখন ছবি করছি, ছবি করছি, ছবি প্রচুর করলাম, করার পর একটা সময় বাংলা সিনেমার অবস্থা ক্রমশ একটু খারাপের দিকে যাচ্ছিলো, ছবি বোধহয় আর হবে না, বন্ধ হয়ে যাবে, এ আর সিনেমাকে বাঁচানো যাবে না, এইসব হচ্ছে। আমিও তখন চিন্তায় পড়লাম, কারণ এটাই তো আমাকে খাবার দেয়। তো আমি দেখলাম কী করা যায়, তখন যাত্রার অফার তার আগে থেকেই এসছে আমার কাছে, আমি যাত্রাটা করছিলাম না ওই সময়, মনে তার আগে আমি ফাংশন করতাম, তখন দীপক দ্বারা ছুটিয়ে যাত্রা করছে, তখন দীপক দ্বারা করছে এক্স্যাক্টলি। তো তখন ফাংশন হতো, ফাংশনে আমি কাজ করতাম, সেটাও আমাকে প্রসেনজিৎই বলেছিল তুই ফাংশনটা কর, কোনো কিছু অসুবিধা হবে না, ওই ব্যবস্থা করে দিয়েছিল। অতনু সরকার বলে তখন একজন ছিলেন, তো আজকে অতনুও নেই আমাদের মধ্যে। তো এই প্রথম গেলাম, ফাংশন করলাম, তারপরে ওই যাত্রাটা দীর্ঘদিন করিনি, মানে আটকে রেখেছিলাম নিজেকে। এই যাত্রা করতে গিয়ে যেটা হলো, আমি তখন আবার যাত্রায় গিয়ে কনসেন্ট্রেট করলাম যাত্রায়,
ওই বললাম একটা কাজের উপর কনসেন্ট্রেট করি। এবার দেখলাম বাংলা সিনেমার অবস্থা পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে আবার পরিবর্তন। তখন দেখলাম মনে হলো কি তাহলে ফিরে যাব, তখন মনে হলো যে না যাত্রা আরও করি। খুব স্বাভাবিক কারণে, যে কারণে যাত্রা করি, কে কী বলেন আমি জানি না, আমি বলি অর্থটা একটা বড় কারণ। কারণ সেখানে যে অর্থটা আমরা পাই যাত্রা করতে গিয়ে, সেটা সিনেমা বা সিরিয়াল আমাকে প্রোভাইড করতে পারে না, কিন্তু যাত্রা সেটা দেয়। থিয়েটার তো পারেই না, থিয়েটার তো পারেই না। এবার কী হলো, যাত্রা করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এখনও আমার জায়গাটা রয়েছে যাত্রায়, আরও কয়েক বছর করি। যাত্রা যারা মানে সুভাষিস মুখার্জির নামে মানুষ আছে ন্যাচারালি, তখন যাত্রা সেইটা তো একটা ব্যাপার হয়, তা না হলে যাত্রার জায়গা পাওয়া যায় না। এক্স্যাক্টলি। তো সেইটা যতদিন চলছে আমি দেখলাম যে মালিকরাও বলছেন করুন আপনি, থাকুন আপনি, থাকুন আপনি, এইভাবে চলুন। না ভাই, আমি একজনের গাইডেন্সে বহুদিন যাত্রা করেছি, তিনি স্বনামধন্য প্রযোজক যাত্রা জগতের, মুকুন্দ মাইতি, তার ওখানে প্রথম আমি যাত্রা করতে যাই এবং এত ভালো মানুষ ছিলেন, আছেন তিনি এখন চিতপুরা নিশ্চয়ই। তো তার ওখানে দীর্ঘদিন যাত্রা করেছি, তারপরে অন্য দলে গেছি, কাজ করেছি। এই সময়টাতে কী হলো, একটা তো গ্যাপ পড়ল সিনেমার ক্ষেত্রে, একটা গ্যাপ পড়ল, ততদিনে বাংলা ছবি আবার ঘুরে গেছে, জায়গা তো ফাঁক থাকে না, সেটা তো পূরণ হবে, হ্যাঁ ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস হয়ে যায়। তো আমার পরবর্তী যারা অভিনেতা বা যারা কমেডি করছিলেন তারা সেই জায়গাটায় ঢুকলে স্বাভাবিক কারণেই ঢুকবে, কোনো দোষ নেই, তাদেরও দোষ নয়, ইন্ডাস্ট্রিরও দোষ নয়। এবার আমি যখন ফিরে এলাম তখন দেখলাম তখন অনেকে ঢুকে গেছে, তারা তখন কাজ করছে, স্বাভাবিক কারণে আমাকে বসে থাকতে হলো, আমি বসেই গেলাম। আপনি আমার পরের প্রশ্নটা না একদম আমি যে প্রশ্নটা ভেবেছিলাম সেটা লাইনটা তুলে দিলেন, কাঞ্চন মল্লিক রিপ্লেস করলেন সুভাষিস মুখার্জিকে। রিপ্লেস বলবো না, ওই যে বললাম সময়ের দায়, জায়গাটা ফাঁকা, তাকেও কাজ করতে হবে, এবং তাকে কাজ করতে হবে মানে আমি পার্টিকুলার কাঞ্চন মল্লিক বললাম কেন, আপনার সাথে চেহারাগত একটা মিল ঠিক আছে নিশ্চয়ই আছে, আছে সেটা নিয়ে ভুলও করে লোকে, আমাকে কাঞ্চন বলেও ভুল করে অনেক সময়, কাঞ্চনকে কী বলে আমি জানি না, কিন্তু ওই যে বললাম এটাতে আমার কোনো দুঃখ নেই, হবেই এটা। এবং একটা সময় তো আসে, একটা জায়গা ছেড়ে দিতে হয়, নিজেকেও একটু চেঞ্জ করতে হয়। এইটা তখন হলো কি, অনেকেই তখন চলে এলেন, অনেকেই কাজ করছেন, আমি একটু স্বাভাবিক কারণে তখন বসে গেলাম, মানে তখন কাজ পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি আবার একজনের কাছে খুব কৃতজ্ঞ হলাম, এই যে তুমি সিরিয়ালের কথা বললে যে বহুদিন পরে করছেন বা আগে অনেকদিন বাদে, সেই সময় বসে আছি বাড়িতে প্রায় দেড় বছর টানা বাড়িতে বসে আছি, কোনো কাজ নেই। আমি সিরিয়ালে প্রখ্যাত প্রযোজক, যার কোম্পানি আছে একটা বড়, এবং ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস একদিন আমাকে ফোন করলো, ফোন করে বলল কী করছো? আমরা কী করবো, বাড়িতে বসে আছি। আর বাড়িতে বসে থাকলে হবে, খুব ভালোবাসে স্নেহাশিস আমাকে, ও একসময় ও স্ক্রিপ্টের ছবি করেছি, স্বপন চার, বেশ কিছু ছবি স্নেহাশিস। তো তার ফলে তার সঙ্গে মানে আমার পরিচয়টা দীর্ঘদিনে, তো হঠাৎ বললো যে কী করছো, আমি বললাম বসে আছি, বললো না বাড়িতে বসো না, তুমি আমার সিরিয়ালে কাজ করো। বলো করবো, আমি তো কাজ করতেই চাইছি, চলে এসো, অমুক দিয়ে চলে এসো আমার কাছে, আমি একটা স্ক্রিপ্ট ভেবেছি, মানে নতুন সিরিয়াল করতে যাচ্ছি, অসাধারণ একটা চরিত্র, তুমি ছাড়া হবে না, তো আগে করতে হবে। বললাম করবো, এই গেলাম, এই আবার আমার কামব্যাক হলো সিরিয়ালে, সেই সিরিয়ালটার নাম ছিল জড়ো আর ঝুমকো, অসাধারণ একটা বাবার চরিত্র দিল, শান্তুর বাবা, হ্যাঁ না শান্তু তো খেলাঘর, সে তো অনেক খেলাঘর, জড়ো আর ঝুমকো দুই মেয়ে, দুটো মেয়ের গল্প তাদের বাবা, এবং সেটা একটা আবার আমাকে সিরিয়াল জগতে ফিরিয়ে আনলো। এবং আমার ওই জায়গা থেকে তারপরে যেটা আজ পর্যন্ত করেছি, এখনও করি, সেটা আমি স্নেহাশিসের কাছেই থাকতে ভালোবাসি, আর আমি কৃতজ্ঞ স্নেহাশিসের কাছে যে ওইভাবে আবার আমাকে মানে একটা কাজের জগতে ফিরিয়ে এনেছে, আবার এই জায়গাটা দিয়েছে। তো এই আর কি, তার ফলে ওই জায়গাটা চলো, এবং এই যে একটা বড় গ্যাপ পড়লো আমার সিনেমাতে, আমিও নিজেকে তখন ভাবলাম, এবং সময়টা বেরিয়ে এলো, এই যে সময়ের কথা হচ্ছিলো, আধুনিকতার কথা হচ্ছিলো, নিজেকে পরিবর্তন করার কথা, আমিও দেখলাম যে আমাকে তাহলে পরিবর্তন করা উচিত, এতদিন যেভাবে কাজ করেছি তার বাইরে গিয়ে একটু অন্যভাবে কাজ করতে, একটু অন্যভাবে ভাবা উচিত, সেইটা ভাবতে শুরু করলাম, ওয়েট করলাম যে কখন ওই ধরনের কাজ আসবে। এবং যখন আসতে আরম্ভ করলো, আসতে আসছে, এখনও পর্যন্ত একটু অন্যরকমের কাজ বারবার আসছে, কিন্তু সেই অন্যরকমের কাজটা আমি যখন প্রচুর কাজ করছি সিনেমাতে, তখন ওই দুটি ছবি দিয়ে আমার ঠিক করা হয়েছিল, একটা শিল্পান্তর বলেছিল, শিল্পান্তর বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, সেইটা প্রথম আমার একটা সিরিয়াস চরিত্রের ব্রেক, আমার সেই সার্কাসের সিন, হ্যাঁ সেইটা প্রথম ব্রেক বাপ্পাই দিয়েছিল, যে সিরিয়াস অ্যাক্টর হিসেবে আমাকে একটা জায়গা তৈরি করলো,
তারপরে হার্বার্ট, সুমন মুখার্জি লালের ছবি, সেইটা আবার আমাকে একটু বেশি সিরিয়াস অ্যাক্টর হিসেবে একটা টার্ন দিল। আমি অন্যরকম অভিনয় যে করতে পারি, আমি অন্য অভিনেতা হতে পারি, আবারটা ভীষণভাবে প্রচার হয়, সেইটা আমাকে আবার অন্যদিকে মোড় ঘুরিয়ে দিল। কিন্তু তার মানে এই নয় যে সেটা করার পরে যে আমি প্রচুর ওই ধরনের ছবি পেয়েছি না, পাইনি। তারপর আপনাকে চ্যালেঞ্জ টু করতে, আবার অনেক কিছু করেছি, হ্যাঁ হয়তো বুঝি মেন স্ট্রিম ছবিতেই থেকে গেছি। আবার পরবর্তীকালে পেয়েছি একটা মেঘে ঢাকা তারা পেয়েছি, এই পরবর্তীকালে যে মহালয়া বললাম, আমার এখনো ডায়লগটা মনে পড়ছে, যদি কোনোদিন সিনেমার থেকে বড় অস্ত্র তুই হাতে পেয়ে যাস, সেদিন সিনেমাকে লাথি মেরে লাথি মেরে চলে যাব। ও তো সেদিন এই মহালয়া কোল এই মেঘে ঢাকা তারা করলাম, এবং তারপর একটা পেন্ডুলাম বলে ছবি করেছিলাম, অসাধারণ ছবি, সৌকর্য ঘোষাল, সৌকর্য ঘোষাল, সৌকর্যর ছবি করলাম। এরকম অন্য ধারার ছবি বেশ কিছু তখন একটা একটা করে মাঝে মধ্যে করেছি, মহালয়া তো করলামই, সৌমিক সেনের ছবি অসম্ভব ভালো। রবীন্দ্রনাথ পঙ্কজবাবুর সুর পাল্টাতে না চাইলেও আধুনিক বাঙালি সেটা চাইছে। সিনেমাতে সত্যি বলছি, যদি কৃতজ্ঞ হয়ে থাকি কারুর কাছে, আমি দুটি মানুষের কাছে কৃতজ্ঞ আমার সিনেমার জগতে, এক তো প্রসেনজিৎ বটেই, আরও একজনের কাছে কৃতজ্ঞ ছবিতে, সেদিন আমাকে তার তিনি নিজে 105টা ছবি করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে কেউ কোনো ডিরেক্টর 105খানা ছবি করেছে বলে আমার জানা নেই। এবং আমি তার সঙ্গে আমার অভিনয় জীবনে কমেডিয়ান হিসেবে 55টা ছবি করেছি, 55 films উইথ 1 ডিরেক্টর অ্যাজ এ কমেডিয়ান, স্বপন শাহ। আমি কৃতজ্ঞ ওই মানুষটা, মানে আমাকে যা দিয়েছেন জীবনে বলতে পারো। তবে নাম তো হরদা শ্বশুরবাড়ির জিন্দাবাদে অনেক বেশি হয়েছে, ওরকম ভাবে বেশি কম কিছু না। স্বপনদার ছবি থেকেও অনেক হয়েছে, স্বপনদার ছবি করে আমি BFJ অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা কোনো ইয়ে নয়। হরদ ছবি আছে, অনুপ সেনগুপ্তর ছবি আছে, এদের ছবি করেও আমার যথেষ্ট সুনাম হয়েছে বা ভালো লেগেছে মানুষের হয়তো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো নিশ্চয়ই সে আমি না বলছি না। আপনি গোসাইপুর সরগরম করেছেন, ওইটা আমার বাবুদের সঙ্গে প্রথম কাজ। তারপরে করেছি আমি জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, সেখানে ভীষণ ভাইটাল ক্যারেক্টার গোরস্থানে, সেটা মজার কাহিনী আছে। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা হবে বাবুদা জলের মাছ, বাবুদা ডাকলে ফোন করে বলে কি করছো, বাবুদা যেরকম বলে আর না আছি এই বসে বাড়িতেই আছি, শোনো কেমন। তারপরে যে বাবুদা যে জিজ্ঞেস করে কেমন, ব্যস্ত, খুব ব্যস্ত, না সে ব্যস্ত কোথায়, হ্যাঁ তো তোমার জন্য পৌঁছে আছি, চলে এসো। তো আমি বললাম আসছি, গেলাম একদিন, বলে শোনো এইটা হচ্ছে, তুমি যে চরিত্রটা করছো সেটা রঞ্জিৎ মল্লিকের বন্ধু। আমি বললাম কি, আমি মানে রঞ্জিৎ আমার থেকে কত সিনিয়র, তখন রঞ্জিৎ মল্লিক সিনেমার একটা নাম একদম, আর আমি রঞ্জিতের বন্ধু, কি বলছো, এটা হবে না, আমি কোথায় আমাকে দিয়ে হবে, দেখো না আমি মেকআপে করে নেবো, তোমাকে একটা চশমা দেবো মোটা ফ্রেমে, ঠিক ইয়ে হয়ে যাবে, চশমাটা এনাম ভাবে ঠিক করা, একটা অদ্ভুত ব্যাপার সত্যি। আমি খুব মেকআপ ফেকআপ করে দেখলে বাড়ি, বাপরে তো বয়স বেড়ে গেল, আর রঞ্জিতদার পাশে একদমই না, তুমি দেখেছো বলছো একদম মুখস্থর মতো প্রায়, এগুলো তো আমার বাবুদার কাছে প্রতিটা পদক্ষেপে পাওয়া। এবার জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার হাত সাফাই, এই মানুষটা হাত সাফাই করতো, স্বর্ণমুদ্রাটা হাত সাফাই করবে। এবার তো আমি ম্যাজিক জেনে বাবুদা বলে শোনো আমি ওই পিং পং বলটা, ওই যে পিং পং বল, অভয় মিত্র ছিলেন জাগলার যিনি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন, তার বলে আমি অভয়দের সঙ্গে কথা বলে নিচ্ছি, তুমি ওর সঙ্গে বসে একটু যে শিখে না কামুদাও প্র্যাকটিস করে শিখেছিলেন। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আমি নিশ্চয়ই বলো তুমি। তো এটা বাবুদা বলাবা বললো, আমি যোগাযোগ করে নিচ্ছি। এটা করতে করে তখন আমি একটা ছবি করছিলাম, হরনাথের যে ছবি আশ্রয় বলে একটা ছবি, প্রসেনজিৎ আমি ঋতুপর্ণা, তো এই গল্পটার মধ্যে ছিল যে আমি যে চরিত্র করেছিলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের রিক্রুটার, ফুটবল টিমের রিক্রুটার থাকে যারা বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখে দেখে প্লেয়ার তোলে। হ্যাঁ আজকে তো প্রায় সেগুলো হয়ই না, গ্রামেগঞ্জের ছেলেদের, ভালো ছেলেদের খেলা দেখে তুলে আনতো, তো সেরকম একটা রিক্রুটারের চরিত্র করছি ইস্ট বেঙ্গল মাঠে শুটিং। আর প্রসেনজিৎ করেছিল ফুটবল প্লেয়ার যাকে আমি পিক আপ করে ক্লাবে নিয়ে আসবো। তো আমি ইস্ট বেঙ্গল ক্লাবে শুটিং করছি, খানিকক্ষণ পরে ওদের ওদের ক্লাবের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন লোক হাফ প্যান্ট পরে, শার্ট টি শার্ট গেঞ্জি পরা ক্লাবের মধ্যে এলেন, ঢুকলেন, আমার সামনে দিয়ে চলে গেলেন। আমার হঠাৎ দেখে মনে হলো
এই মানুষটাকে তো আমি খুব ভালো চিনি, একটা নাম করা প্লেয়ার আমাদের সময়কার, এটা বিখ্যাত প্লেয়ার, এটা মনে হচ্ছে উনি। তো আমি ক্লাবের একজনকে বলে পাচ্ছি, এই যে চলে গেলো ঘরে গেল, হ্যাঁ উনি কি আমাদের তরুণ বসু, গোলকিপার তরুণ বোস? বলো হ্যাঁ, আর কথা বলেছে, বলো হ্যাঁ কেন নয়, চল 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 চল। তোমাদের ঘরে ঢুকেছিল, তোমাদের ঘরে আমাকে নিয়ে গেল, গিয়ে তোমাদেরকে বলো তোমরা এই শুভাশিস আমাদের সিনেমার, বলো হ্যাঁ এসো এসো এসো, আরে আরে বাহ কেমন আছো ভাই, ভালো আছো ভাই? বলো হ্যাঁ। তেমন আমি যে আমাকে চিনতে পারছো? বলো না বুঝতে পারছি না। বলো আচ্ছা তুমি ছোটোবেলায় আমাদের বাড়িতে যেতে, আমার বাড়িতে আমার এক দাদা থাকতেন আমাদের এই বাড়িতে দর্জিপাড়া, দর্জিপাড়া চিদামুদি লেনে, বাবুলদা, বাবুলদার ক্লাসমেট ছিল তরুণদা। তো আমি তখন পরিচয়টা দিলাম, যেভাবে বলে বলো, ও আচ্ছা তুমি সেই তুমি, হ্যাঁ আলো তুমি আমাকে ছোটোবেলায় ম্যাজিক দেখাতে, এটা অনেকেই বোধ হয় জানেন না যে তরুণ বোস খুব ভালো ম্যাজিক দেখাতে পারতেন, এখনও পারেন হয়তো। তো বলো আরে যেসব কি আর হবে, বলো তোমার মনে আছে? বলো হ্যাঁ নিশ্চয়ই আমার মনে আছে। তো তুমি তোমার কি এখনও? বলো আরে ওই আর কি, এক টুকটাক এখন আর তো প্র্যাকটিস হয় না রে। আমি কাহিনীটা বললাম যে আমার এইটা প্রয়োজন ওনার ছবির জন্যে। বলো আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা সন্দীপ রায়ের ছবি, আচ্ছা দাঁড়াও। বলে দুটো কয়েন নিল, নিয়ে টেবিলের ওপর আমাকে ফটাফট ফটাফট দুটো ম্যাজিক দেখালো। বলে এটা পারবে? বলো হ্যাঁ আমি একটু করি। বলো হ্যাঁ তুমি করো। আমি একটু বাবা তোমার টেবিলে বসে প্র্যাকটিস করলাম, করো এটা বাড়ি গিয়ে করো। তারপরে বলে এটা হবে? বলো হ্যাঁ আমার ওই স্বর্ণমুদ্রা হাত চাপা ইয়ের ব্যাপারটা আছে, সেটা আমায় করতে হবে। দেখো এটাতে হবে তো? আমি বললাম হয়ে যাবে, আমি প্র্যাকটিস করছি বাড়িতে। বাড়িতে এলাম সোজা বাবুদাকে ফোন, তখন ল্যান্ডলাইন, আমি বাবুদাকে ফোন করেছি, বলে হ্যাঁ বলো। আর বাবুদা ম্যাগি শিখে ফেলেছে, বলো কোথায়? বলো আমি আসছি। হ্যাঁ সঙ্গে সঙ্গে দৌড়ে বাবুদার বাড়ি গিয়ে বাবুদাকে কাহিনীরা বললাম যে এইভাবে। বলো আচ্ছা উনি ম্যাজিক জানেন? বলো হ্যাঁ আমার ছোটোবেলার স্মৃতি মনে আছে, তো আমার শেখা হয়ে গেছে এই ছবিতে, তারপর ম্যাজিক করলাম। মানে বাবা এবং ছেলে অনেক কিছু পরিবর্তন করে। সৌমিত্র চট্টোপাধ্যায় হাতের লেখা পরিবর্তন করে দিলেন বাবা, আর আপনার ক্ষেত্রে হাত সাপাই শিখিয়ে দিলেন ছেলে। কিন্তু ওইটা মানে জীবনে কাজে লাগাইনি। সৌমিত্রদের হাতের লেখা আরও ভালো হয়ে গেল সারা জীবন ধরে, কিন্তু আমার আমি হাত সাপাই যদি জীবনে কাজে লাগাতো আমার কেলেঙ্কারি হয়ে যেত। এরপরেও আসছে গোরস্থানে সাবধান, তারপরে গোরস্থানে সাবধান, তারপরে আপনার শঙ্খ করছেন এলডোরাডো, এলডোরাডো প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকায়, সম্প্রতি হত্যাপুরী, হত্যাপুরী গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। আপনি সত্যজিৎ রায়ের ছবিতে সে অর্থে কাজ করেন না, না আমার দুর্ভাগ্য। কিন্তু কি পার্থক্যটা দেখতে পান বা কি মনে হয় পার্থক্যটা সত্যজিৎ রায়ের সঙ্গে সন্দীপ রায়ের? পার্থক্য দেখো এইভাবে বলা মুশকিল, কারণ হচ্ছে এই পার্থক্যের তুলনায় আমি যাবই না, কারণ দুজনেই মানে কি বলবো মানে স্বস্বক্ষেত্রে মানে সফল, এবং সত্যজিৎ রায় কিংবদন্তি, তাকে নিয়ে আলোচনা করার কোনো জায়গায় নেই। স্বাভাবিক কারণেই সন্দীপ রায় তো আর সত্যজিৎ রায় নন, কেউই হয় না, কেউ কোনোদিন ওইভাবে তুলনা করা যায় না। সন্দীপ রায় তার নিজের ক্ষেত্রে একটা জায়গা, একটা নাম, সেটা তিনি পুরো মানে প্রমাণ করেছেন যে সন্দীপ রায় ইজ এ নেম। সন্দীপ রায় তার মতো করে কাজ করেন, সত্যজিৎ রায় তার মতো। এবার যদি সন্দীপ রায়ও যদি সত্যজিৎ রায়ের মতো কাজ করেন, লোকে তো বলতো দূর হতো বাবাই করছে, উনি আর কি করছে না। ও সুতরাং সন্দীপদার কাজটা সন্দীপ, মানে আমি সন্দীপ রায় শুধু সত্যজিৎ পুত্র হয়ে থাকেননি, সন্দীপ রায়ের একটা তার নিজস্বতা তো নিশ্চয়ই রয়েছে, তা নাহলে ছবিগুলো চলে কেন বা লোকে দেখে কেন? আমি যেহেতু সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করিনি, তার ফলে আমি ওনার কাজের পদ্ধতি জানি না, না সেটা আমার পক্ষে বলা অনুসরণ তুলনা করা তো আরোই মুশকিল। তো আমি যাবো না ছেলে ওইদিকে। সন্দীপ দার সঙ্গে মানে বাবুদার সঙ্গে কাজ করেছি, করছি এখনও, আশা রাখি ভবিষ্যতেও করব। কিন্তু সেখানে তাকে নিয়ে বলতে পারি যে অসাধারণ তার টেকনিক্যাল নলেজ। বাবুদা টেকনিক্যালি কত বড় মাপের একজন মানুষ, এটা তার সঙ্গে কাজ না করলে বোঝা যায় না। ক্যামেরাটা গুলে খাওয়া, এডিটিংটা গুলে খাওয়া, একদম তো মানে হাতে ধরে তৈরি করাও। হ্যাঁ হ্যাঁ মানে বহুদিন ধরেই তো এডি করেছেন নিশ্চয়ই, বাবার সঙ্গে এত দিনের কাজ করা, ওইরকম একটা মানে পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার তার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করা, এটা তো বিরাট পাওয়া। এবং সন্তান হিসেবে যা যা শেখা তার কাছ থেকে নেওয়ার সবটাই নিয়ে নিয়েছেন। বাবুদের বাড়িতে প্রথম যেদিন গেলাম, সেদিন আমার বাড়িটায় ঢুকে ওই সিঁড়িটায় দিয়ে ওঠার ঠিক আগে আমার মনে হলো আচ্ছা এই সিঁড়ি দিয়ে কারা না কারা উপরে উঠেছেন, আমি সেই সিঁড়িতে পা রাখতে চলেছি। এটা আমার দুটো বাড়ি গিয়ে মনে হয়েছে, আর কোথাও হয়নি। আর একটা বাড়ি ছিল যেটা বিবাহ অভিযানের পরিচালক দেবকুমার বসু বাড়িতে গিয়ে, কারণ
তার বাবা ছিলেন স্বনামধন্য পরিচালক এবং বাংলা সিনেমার জনক প্রায় দেবকী বসু। সেই বাড়িতে পা সিঁড়িতে পা দিতে গিয়েও আমার মনে হয়েছিল যে এই সিঁড়ি দিয়ে কত না মানুষ উপরে উঠেছেন, আমি ওই ওপরটায় যাওয়ার চেষ্টা করছি এই সিঁড়িতে পা দিয়ে। সে অন্য অনুভূতি আমার, আমি বলে বোঝাতে পারবো না। এই দুটো বাড়িতে গিয়ে হয়েছিল। তারপর ক্রমশ উপরে উঠলাম, হয়তো পুরো এখনও পুরো সিঁড়িটা উঠতে পারিনি, কিছুটা গিয়ে এখনো আছি, বাকি সিঁড়ি এখনো থাকবেন। দেখা যাক, সব দুটো বাড়িরই আমার কাছে বিরাট জায়গা। কিন্তু আমি আরেকজনের কাছেও কৃতজ্ঞ, তিনি দেবকুমার বসু, যার বিবাহ অভিযান ধারাবাহিক, যিনি আমাকে আমার আবার ওই যে বললাম আমার কমেডির মোড় তো ঘুরিয়েছিলেন দেবকুমার বসু একদম। কারণ তারপর থেকেই যাবতীয় কমেডির কাজ আসতে আরম্ভ করলো। আজ বিবাহ অভিযান না করলে হয়তো আমি কমেডিয়ান নাও হতে পারতাম। দেখুন, গনসা সেন্ট্রাল ক্যারেক্টার, তার উপর তো নজর আছেই, তাছাড়া যিনি নজর কাড়লেন তিনি রাজেন। ওই সিরিয়াল থেকে আমরা ছজনই নজর কেড়েছিলাম, প্রত্যেকেই কিছু না কম বেশি। কিন্তু দেবুদার কাছে মানে দেবকুমার বসুর কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তিনি তো আমাকে ওই সুযোগটা দিয়েছেন। আর দেবুদা মানে দেবশঙ্কর ভট্টাচার্য, দেবকুমার ভট্টাচার্যের কাছেও আমি, কারণ হচ্ছে দেবকুমার দা এক তখনকার সময় একটা নাটকের দল ছিল গন্ধর্ব, কর্ণধার ছিলেন দেবকুমার ভট্টাচার্য। এবার দেবকুমার দা আমার সঙ্গে কাজ করার পর একদিন বললেন যে তুই প্রফেশনাল কাজ করবি, আমার তো ইচ্ছে সেটাই, আমি তো এটাই রুটি রুচি করবো, অভিনেতাই হতে চাই, দাঁড়া আমি দেখছি। এই দেবকুমার দা আমাকে নিয়ে গেলেন, তখন একজন বিখ্যাত অভিনেতা ছিলেন উজ্জ্বল সেনগুপ্ত, তো উজ্জ্বল দা কাছে দেবুদা নিয়ে গেলেন এবং বললেন যে দেখ এই ছেলেটি আমার স্কুলের, ও ভালো অভিনয় করছে, তুই ওকে শ্রাবন্তী মজুমদারের কাছে নিয়ে যা। তুই শ্রাবন্তীর কাছে, মজুমদারটা বলেনি সেটা আমি বলছি, শ্রাবন্তীর কাছে নিয়ে যা। উজ্জ্বল দা বলে হ্যাঁ ঠিক আছে, আমাকে বলে দিলেন তুমি ভাই এই জায়গাটা চেনো, আমি বলে হ্যাঁ, টাটা সেন্টারের পাশের রাস্তাটা, তখন নাম ছিল হ্যারিংটন স্ট্রিট, এখন হো চি মিন সরণি, হ্যাঁ বলে হ্যাঁ চিনি, ওখানে চলে এসো অমুক দিন অমুক সময়। আমি চলে গেলাম, গিয়ে উজ্জ্বল দা ছিলেন, এই শ্রাবন্তীর কাছে ইন্ট্রোডিউস করলেন যে এই হচ্ছে এই ব্যাপার, দেবুদা দেবকুমার দা আমাদের ইয়ে, ও বলেছে তুই একটু দেখ। পরিচয় হলো এই শ্রাবন্তীদের ওখানে, আমি ঢুকে গেলাম এবং শ্রাবন্তী দিয়েও আমার জীবনে একটা বিরাট জায়গা, বিরাট মানে ওই সময়টা আমাকে যে কীভাবে তৈরি করেছে। কারণ শ্রাবন্তীদের ওখানে যখন অভিনয় করতে ঢুকলাম তখন আমি প্রায় নিজেকে মনে করি যে আমি একটা ক্ষুদ্র ছাগ শিশু, সেখানে গিয়ে দেখছি সব বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে সেই স্টুডিওর মধ্যে। বিয়ে স্টুডিওটার নাম ছিল লিভিং সাউন্ড, কর্নেল বোস আর শ্রাবন্তীদি ওনার মালিক ছিলেন। তো সেখানে কারা নেই তখন অভিনেতা হিসেবে, তখনকার সময় দিকপাল অভিনেতারা, তার মধ্যে প্রথমেই যার নাম করতে হয় বিকাশ রায়, বাবা সেখানে দেখলাম বিকাশ রায়ও আছে, শেষের কবিতা শুরু হচ্ছে সেখানে, হ্যাঁ সেখানে রয়েছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সেখানে রয়েছেন তৃপ্তি মিত্র, শাউলি মিত্র, সেখানে মেনকা দাস, মমতা চট্টোপাধ্যায়। তখন আকাশবাণীতে একজন অভিনেতা ছিলেন, খুব আকাশবাণীর বিখ্যাত অভিনেতা, ভানু চট্টোপাধ্যায়, সেই ভানুদা, তারপরে মনু মুখার্জি, চারুলতার আবার বহু রিউমার রটেছে মনু মুখার্জি এবং আমার মনু মুখার্জির ছেলে বলে অনেকে ভেবেছেন নিশ্চয়ই, তিনি আমার পিতৃতুল্য, খুবই স্নেহ করতেন, নেই আজকে মনু আমার মধ্যে নেই। তো তারপরে ওই চারুলতার ছবির হিরো বললে যেন সবাই চিনবে, যেমন শৈলেন মুখার্জি, শৈলেন মুখার্জি, ডক্টর হাজরা, কুমার রায়, অমর গাঙ্গুলি, দেবতোষ ঘোষ, কে মানে আমি কাকে বাদ দেবো, কে নেই তখন সেখানে, অজিতেশ দা তো বললামই, মানে এরা সব তখনকার সময় বিখ্যাত সব অভিনেতারা সেখানে অভিনয় করেন। গগন, হ্যাঁ আমি সেখানে একটা বাচ্চা ছেলে গিয়ে পড়লাম এবং আমি গুগ্রাসে গিলতাম তাদের অভিনয় তখন ওখানে, সেটা আমার একটা বিরাট শিক্ষার জায়গা ছিল, আমি অনেক কিছু শিখেছি সেখান থেকে। তো এইভাবে আর কি আস্তে আস্তে নিজেকে তৈরি করলাম। আচ্ছা, ফিল্ম স্টারদের সঙ্গে আমি একদম এবার ব্যক্তিগত প্রশ্নে আসবো, ফিল্ম স্টারদের সঙ্গে গসিপ জিনিসটা ভীষণভাবে জড়িয়ে থাকে, সুভাষিস মুখোপাধ্যায়ের এগেন্স্ট মানে নামে কখনো সেভাবে গসিপ পাওয়া যায়নি, এটা কি 86-তে বিয়ে হয়ে যাওয়াটা অন্যতম কারণ, তারপর 87 এর মজা মজা কাহিনী আছে এখানে। আমাকে খুব ভালোবাসতেন একজন প্রখ্যাত চিত্র সাংবাদিক এবং সাহিত্যিক, তিনি তখন আনন্দলোক পত্রিকার এডিটর ছিলেন, তখন তো আনন্দলোকে নানা রকম লেখা বেরোতো এবং আনন্দলোকে তখন একটা গুঞ্জন বলে পেজ হতো, তারপরে সম্পাদক
আনন্দলোকের দুলেন্দ্র ভৌমিক। দুলদা খুব ভালোবাসে, দুলদা নামটাই বেশি পরিচিত। দুলদা আমাদের কাছে খুবই আমার প্রণম্য ব্যক্তি। দুলদা এতই ভালোবাসেন এবং দুলদা আমাদের পারিবারিক ছিল, কারণ দুলদার সঙ্গে আমার শ্বশুরমশাই খুবই ভালো বন্ধুত্ব ছিল, আমার শ্বশুরবাড়ির সঙ্গে খুবই সম্পর্ক ছিল। তো দুলুদা আমাকে ফোন করে বলতো, শোন চলায় কোথায়, বলে তুই অফিসে চলায়, গুঞ্জনে তোর একটা লেখা বার করছি, কিছু পেয়েছি মানুষগুলো থেকে, বলছিলাম তোর একটা লেখা বের করে দিচ্ছি। তো আমি কী লেখা বার করে, বলো হয় যে ওই মেয়েটা আছে না কাজ করে ওর সঙ্গে আমি করে দিচ্ছি। ওর কেলেন গাড়ি এসব করতে যাবো না, আমি নেই এর মধ্যে, তো ভাই বাড়িতে আমি বোঝাবো, ওটা আমার দায়িত্ব। ইশিতা বৌদি বললে খুব পছন্দ করে, বৌদি নেই, ও বৌদি প্রসঙ্গে ওরা একটা সাংঘাতিক ভালো কথা আছে, ও বলে আমি আজ বৌদি আছি কাল তো নাও থাকতে পারি, আমাকে শুধু শুধু বৌদি বলবে, তার থেকে তুমি আমাকে দিদি বলো, ঠিক আছে। আচ্ছা ইশিতা দি, হ্যাঁ সত্যি তখন আমাদের যত না অন্য জায়গায় ছবি বের হতো, কারণ তখন তো অত কিছু নেই, কেউ যে কেউ মানে দুলুদা একজন কাউকে ধরে নিত, নিয়ে তার সঙ্গে একটা গল্প বানিয়ে ফেলতো, দিয়ে ওই গুঞ্জনে ওই একটু বার করে দিত। তাতে সুবিধাটা যেটা হতো, একটা ছোটো রাইট আপ হলো, নামটা এলো, সঙ্গে একটা ছবি গেল, এই যে পরিচিতিটা, এইটা যে মাথা থেকে বার করে দুলে এটা যে বাংলার শিল্পীদের যে কী সাহায্য করেছে তখন, যারা তখন নাম করে গেছেন তাদের তো অলরেডি বড়ো বড়ো ছবি বা লেখা ছাপছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দুলুদা করতেন সেটা এইরকম করে একটা একটা করে বার করতেন, মানে হিলারিয়াস। তারপর পরে বলছি কী হচ্ছে, আমি প্রায় শেষ দিকে এসেছি, আমি কতগুলো নাম বলবো, কাঞ্চন ভট্টাচার্য, দেবকুমার ভট্টাচার্য, জোছন দস্তিদার, পূর্ণেন্দু পত্রী। আপনার জীবনে যদি এই চারজনকে আমি ক্রমান্বয়ে বসাতে বলি, আপনি কীভাবে বসাবেন? না না, ক্রমান্বয়ে বসা যে যেভাবে আমাকে সুযোগ দিয়েছে সেভাবেই ক্রমান্বয়ে থাকবে। আমাকে পূর্ণেন্দু পত্রী প্রথম সুযোগ দিয়েছেন চলচ্চিত্রে, তিনি তো থাকবেন, তার আগে কাঞ্চনই আমাকে প্রথম নাটকে আমার অভিনয়কে নিয়ে এসছে কাঞ্চন, তো সে সর্বাগ্রেই থাকবে। তারপরে তো আমি তারপরে আবার দেখো বললে তো অনেকের নাম বলতে হয়, ওইভাবে ক্রমান্বয়ে যাওয়াটা খুব মুশকিল। আমি পার্টিকুলার এই চারজনের কথা না বলে আমার তো অনেকেই আমাকে জীবনে এই জায়গাগুলো দিয়েছে, শ্রাবন্তী মজুমদার দিয়েছে, দেবকুমার বসু দিয়েছে, তো এই মানুষগুলোকে তো আমি বাদ দিতে পারবো না, বলতে গেলে তো আমাদের এদের সবাইকে এবং যেতে হয়, ওভাবে ক্রমান্বয়ে বলা মুশকিল। যে যেভাবে আমাকে পরপর সাহায্য করেছেন সবাই, আমি ক্রমান্বয়ে সাজালাম আপনার বয়সটা অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই ক্রমান্বয়টা করতে গেলে আমাকে তো আমার ওই বয়সের মাঝখানে যে কাজগুলো সেটাও তো ভাবতে হবে, সেই সুযোগটাও তো অনেকে দিয়েছেন আমায়। আপনার কতটা মনে হয় যে আজকের যুগের যারা নায়ক বা একদম লিড অভিনেতা হিসেবে আসছেন তাদের থিয়েটার থেকে আসাটা খুব জরুরি? ডেফিনেটলি জরুরি, তার প্রমাণ পাওয়া যাচ্ছে, যারা থিয়েটার থেকে এসছেন তারা আজকে সিনেমাতে অনেকেই রাজ করছেন, ভালো কাজ করছেন তারা, সিরিয়ালেও অনেকে রয়েছেন থিয়েটার থেকে। কিন্তু আমি যদি আজকে দুজন নায়কের কথা বলি, দেব এবং জিৎ, তারা তো থিয়েটার থেকে আসেনি, সে তো অনেকেই আসেনি, সে তো থিয়েটার থেকে অনেকেই আসেনি, কিন্তু সেটা দিয়ে বিচার করলে তো হবে না। ক্যারেক্টার হিসেবে হিরো হিসেবে তো দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, তো অঙ্কুশও থিয়েটার করেনি, সোহমও তো থিয়েটার করেনি, এগুলো বললে তো হয় না, বনি এসছে আজকে সেও তো থিয়েটার করেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার তাপস পাল, প্রসেনজিৎ চ্যাটার্জি এরা কিন্তু থিয়েটার করেছে, একসঙ্গে গ্রুপ থিয়েটার না করলেও তারা তো প্রফেশনাল থিয়েটার, বাণিজ্যিক থিয়েটার করেছেন, একদম করেছে। কেন করেছে, তার মানে তার সেই থিয়েটারটা যে প্রয়োজনীয় সেটা ভুলেছে, এবং আগেকার দিনের অভিনেতারা প্রত্যেকে থিয়েটার করতেন, প্রফেশনাল থিয়েটারটা প্রত্যেক অভিনেতা বড় বড় অভিনেতারা করে গেছে, কারণ থিয়েটারটা একটা অভিনেতাকে তৈরি করে, তার অভিনয় শান দেওয়া হয়। আমি মনে করি ওটা আমাদের থিয়েটার করা মানে হচ্ছে একজন অভিনেতাকে শান দেওয়া, নিজেকে আবার একটু জ্বালিয়ে নেওয়া, নিজেকে একটু ঘষে বাঁচিয়ে নেওয়া, তাহলে ওই তো একঘেয়ে হয়ে যায়, সেইটার থেকে কাটাবার জন্য থিয়েটারটাও করা উচিত। আর আজকে থিয়েটারে তো বেশিরভাগ ছেলেমেয়ে মেয়েরাও অনেকে যারা থিয়েটার থেকে আসছে, আমি বিশ্বাস করি থিয়েটার করলে সাস্টেন করা যায়, দীর্ঘদিন লড়াই করা যায়। মহালয়ার ক্ষেত্রে যিশু সেনগুপ্ত একটা তুলনার মুখে পড়েছিলেন, কারণ তিনি যার চরিত্রটা ওখানে পোর্ট্রে করছিলেন সেই জন্য আপনাকে তেমন সমালোচনার মুখে পড়তে হয়নি, আপনাকে মানুষ সেই অর্থে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হিসেবেই মেনে নিয়েছিলেন। কারণ একটা কারণ আছে, উত্তম কুমার একটা মানে কী বলবো, এটা মানে ওই আবার ওই রকম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আইকন, উত্তম কুমারও আইকন, কিন্তু লার্জেন্ডার লাইফ একটা মানুষ, এবং যাকে প্রতিদিন পর্দাতে দেখেছে মানুষ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে তো চাক্ষুষ কেউ দেখেননি, ওই একটা ছবি ওই ছবি ওই অবধি, সেটাও তো অনেক পরে,
কিন্তু সিনেমার পর্দায় বা তাকে বাস্তবে কেউ তো সেইভাবে চোখে দেখেনি, যেন তার সঙ্গে কাজ করেছেন তারাই। উত্তম কুমার যখন অনুষ্ঠানে এসেছেন, দর্শকও তাকে দেখেছেন, কি কোনো প্রিমিয়ার এসেছেন চোখেই। এইবার তাঁর চরিত্রে অভিনয় করা অনেক বেশি টাফ ছিল। আমি মনে করি আমার এই মহালয়া ছবিতে সবচেয়ে বেশি যদি কঠিন কেউ কাজ করে থাকে যিশু। আকাশবাণী আমাকে বাদ দিয়েছে বলে কি আমি আকাশবাদ দেওয়ার চেষ্টা করব? আপনি সেই অর্থে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন কমেডিয়ান হিসেবে, কমেডি জোনার হিসেবে, অথচ আমার নিজের সাক্ষাৎকারে এমন একজন মানুষের থেকে শোনা, তাকে ইন্ডাস্ট্রিতে সেইভাবে প্রতিষ্ঠাই করেছেন বা ইন্ডাস্ট্রিতে সেভাবে কলকাতায় নিয়েই এসেছেন শুভাশিস মুখোপাধ্যায়, ভদ্রলোকের নাম বিশ্বনাথ বসু। মানে আপনার নিজের, আপনি নিজে এক্ষুনি বললেন যে নতুনরা আসছে সেই জায়গায় ঢুকে পড়ছে, আপনার নিজের কখনো ক্রাইসিস লাগেনি? না 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 না, এখনো লাগে না। কেন ক্রাইসিস কি আছে, আসবে তো। আমি তো বারবার বলছি সময়ের সঙ্গে সঙ্গে নতুনরা তো আসবে। আমি কি সারা জীবন ইয়াং থাকবো? আমার বয়সটা বাড়বে না? তা আমাকে এখন যদি ক্লাস একটা কলেজের স্টুডেন্ট দিয়ে পাঠ করতে দেওয়া হয়, মানাবে? মানাবে না। তাকে তো তাহলে সেই বয়সের কাউকে আনতে হবে যে ওই রোলটা করবে। আমার তাতে কোনো মানে ইয়ে করার তো কোনো কারণ নেই, মানতেই হবে অভিনেতা হিসাবে। যদি আমি মেনে নিতে না পারি তাহলে আমারই ব্যর্থতা, আমি পিছিয়ে পড়বো। আমি মনে করি বিশ্বনাথের নিজস্ব একটা ক্ষমতা আছে, কিন্তু আমি সামান্য কিছু করেছি হয়তো, কিন্তু তার মানে এই নয় যে বিশাল কিছু, সমস্তটাই ও নিজের যোগ্যতাই করেছে, এটা মানতেই হবে। একশোবার পাঁচটা ওয়ার্ড, একটা আপনি এক মানে এক মিনিটও সময় পাবেন না, সেই ওয়ার্ডটা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে আপনার মাথায় কি আসছে। মঞ্চ, অভিনয়, অ্যাকশন, কাট। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। দেব, জিৎ। ব্যাক আপ, বাড়ি। দাদা বলে দিলেন শেষ কথা, এটাকে কি করে ঠোঁট কাটা বলি বলুন তো। প্রথম যখন চোখ খুলেছি সেই সময় দূরদর্শনে এই মানুষটাকে দেখতে পেয়েছি, আজও যেই ছবিটা চোখের সামনে ভেসে আসছে, ঠোঁট কাটা না। আজকের অনুষ্ঠানটার নাম সোজা সাপটা। টলিউডের বিভিন্ন দিকে খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।